যারা যারা দুস্থ পরিবার বা যোদ্ধা হত মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে ফিল্ডে, এরা তো প্রায় অসুস্থ হয়ে পড়ছে, এদের জন্য সেবা শুশ্রূষা করা ইত্যাদির জন্য আর কি একটা মহিলা মুক্তি সহায়ক কমিটি গঠন করা হোক, এই সিদ্ধান্ত হলো 5 তারিখে। এখানে ছিলেন আরও অনেকজন, যেমন হচ্ছে আব্দুল কবির, জাতীয় ইউনিয়ন পক্ষিতার সদস্য, তারপর আরও ছিলেন হেমেন্দ্র দাস, প্রকাশ্য, প্রীতিরায় দাস, সবাই মিলে একটা সভার আয়োজন করলেন। এই সভার আয়োজন তারিখটা ছিল জুলাই, 71 জুলাইয়ের 5 তারিখে একটা সভার আয়োজন করেন। তখন এই সভায় সভাপতিত্ব করেছিলেন এই হেমবাবু দাস, আওয়ামী লীগ নেতা হেমবাবু দাস প্রকাশ্য, আর সভা নিতে ছিলেন ওনার স্ত্রী প্রীতিরানী দাস প্রকাশ্য, আর সহ সভা নিতে ছিলেন গীতারানী নাথ, আর আরেকজন আমাদের মাঝে যারা যারা কে কি পারে এ নিয়ে দেখে আর কি একটা ভাগ করে তারা আমাদের বন্টন করা ছিল। যে আমরা কয়েকজন আমরা নার্সিং ট্রেনিং দিয়েছি 3 মাস, ডক্টর খলিল রহমান আর ডক্টর দিগেন্দ্র দাস, এই দুজনের অধীনে আমরা 3 মাস এই নার্সিং ট্রেনিং দিয়েছি। এই নার্সিং চলাকালীনই যুদ্ধের সময় এই যে আহত হয়ে মুক্তিযুদ্ধরা আসতো, তখনই তাদের সাথে আমরা এই ডাক্তারের সাথে আমরা ছিলাম, তারা অপারেশন করতেন গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধার গুলি বের করলেন, এরপর আমরা এটাকে ব্যান্ডেজ করতাম, এরকম কাজ ছিল আমাদের। এরপর অঞ্জলি রাহুরি ছিলেন ভারতের, উনিও অনেক সাহায্য করেছেন এখানে, ওষুধপত্র উনিও দিতেন, শিলং থেকে পাঠাতেন, আর গরিব দুস্থদের জন্য কাপড় চোপড়ও দিতেন, এইসবও আমরা বিতরণ করেছি। কলেরা এদিকে যুদ্ধ চলছে একদম তুঙ্গে, যুদ্ধ অবস্থা, এদিকে মহামারী কলেরা প্রকোপটাও একবারে মহামারী আকারে দেখা দিয়েছে আর কি, তো শরণার্থী শিবিরে। তো আমরা তো ট্রেনিং দিতাম পাঁচতলাতে গিয়েও, আবার এখানে টেম্পোরারি একটা ছিল বাবুদেব দাসের কোয়ার্টারের পাশে আমাদের একটা, আবার 2 কক্ষ বিশিষ্ট একটা ঘর তৈরি করে মানে করে দিয়েছিল প্রাথমিক অবস্থায়। ওইখানে এক পক্ষে আমরা ট্রেনিং দেওয়া হতো, আর এক পক্ষে যারা আহত অবস্থায় ওইখানে, যে গুরুতর আহত অবস্থায় ওই আসতো, বা ক্যাম্পে যারা আহত হতো ওইখানে আর কি, ক্যাম্পে যে অসুস্থ হতো ওই দুই সিটের বাসতলায় ছিল, বাসতলা হসপিটালে, আবার এই শরণার্থী জেলা ক্যাম্পেও ছিল আর কি, ক্যাম্পেও ছিল। তো ওই দিন এত বেশি মানে ছিল আর কি, যে আমরা তো স্যারের জন্য, ডক্টর খলিল রহমান স্যার উনি আমাদের ইয়ে করতেন ক্লাস নেওয়ার কথা আর কি, তো আমরা সবাই অপেক্ষা করছি স্যার আসবেন। তো এসে ঠিক আসছেন প্রায় 10টা সাড়ে 10টার দিকে স্যার এসে বললেন, আজকে তো আমাদের শিবিরে যেতে হবে, শরণার্থী শিবিরে বেরিয়ে যেতে হবে, অবস্থা তো খুবই খারাপ। সাথে সাথে আমরা সবাই স্যারের ব্যাগ সেলাইন ইঞ্জেকশন নিয়ে আমরা ইয়েতে চলে গেলাম, আমরা ডাক্তারের সাথে সাথেই এত মানুষ মারা গেছে যে বলার বাইরে নাই, মানে মরা পুরানো বা সমাধি দেওয়ার জায়গা নাই, কিন্তু কোন রকমের পাথর চাপা দিয়ে রেখে আসছে, শিয়াল কুকুরে তুলে নিয়ে খেয়ে যাচ্ছে, এই ধরনের অবস্থা আর কি। তো এদিনের অবস্থাটা কি হয়েছে, তা আমরা তো গেছি, গিয়ে সবাই মানে প্রত্যেকে বেরেকে বেরেকে চলে গেছে, সবাই ইঞ্জেকশন দিচ্ছেন, কেউ সেলাইন দিচ্ছেন। তো আমার অভিজ্ঞতাটা বলি এটা যে দিশে দিন, তো আমিও একটা ইঞ্জেকশন পুশ করে সেলাইন পুশ করতে সেলাইন দিচ্ছি আর কি। এই সময় আমার ছোট ভাই আর ভাইয়ের ছেলেটাকে খবর দিল যে আমার মায়ের অবস্থা খারাপ, শরীর খারাপ, শুনে সাথে সাথে ডক্টর খলিল স্যারকে নিয়ে আমরা বাসায় আসি। এসে দেখি যে আমার মায়ের অবস্থা, মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সাথে সাথে ডক্টর স্যার একটা ও চলে আসে, আমরা দুই বোনই চলে আসি, ওরা কিন্তু বেরিয়ে রয়েছে, ওরা কিন্তু ওরা ওদের কাজ করে যাচ্ছে সেলাইন দিচ্ছে। এসে স্যার কর আমি ইঞ্জেকশন দিলেন একটা, দেওয়ার সার পরে মার কিছুটা আস্তে আস্তে কিছুটা জ্ঞান ফিরে আসলো, আসার পরে ডাক্তার বাবু বললেন যে তোমরা মাকে দেখে রেখো বলে, উনি চলে আবার আসলেন বেরেকে, আমরা দুই বোনই থেকে গেলাম মায়ের পাশে। তো মার অবস্থা ধীরে ধীরে একটু ভালো হলো, কিন্তু রাত বাড়ার সাথে সাথে মায়ের পেটের যন্ত্রণাটা আবার বাড়তে লাগলো।
এভাবে ক্রমাগত বাড়তেই থাকে, সংক্ষেপে বলি আর কি, বাড়তে থাকলো। দুই মিনিট মার চিকিৎসা করলাম, ওরা পরে পরে আর মাকে আর আমরা ধরে রাখতে পারি। সেদিন প্রায় রাত পরে তিনটার দিকে মা আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা আমাদের কাজে এসে এই শরণার্থী শিবিরে চলে আসি। এদের আগের দিন যারা অসুস্থ ছিল এদেরকে আবার দেখাশোনা করে ডাক্তারদের সাথে এখান থেকে আবার এই যে এদিকে যুদ্ধ পাঁচতলা ক্যাম্পে আর কি, তো আমরা সবাই চলে, স্যার আমাদের নিয়ে চলে যান। ডিসেম্বরের পরে আসছি, মানে সিলেট যখন শত্রুমুক্ত হয়ে যায় তখন আমরা আসি, আমরা তখন আসি না। শত্রুমুক্ত হওয়ার পরে, সম্পূর্ণ শত্রুমুক্ত হওয়ার পরে, শত্রুমুক্ত হওয়ার পরে আমরা আসি। আসার পরে যা ঘটনা দেখলাম, কঙ্কাল মাথা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এটা বধ্যভূমি, এটা বধ্যভূমি হচ্ছে ক্যাডেট কলেজের এখানে, এখনো এখানে, এখন তো কলেজ করে ফেলছে। আর তো আগে এরকম দেওয়াল ছিল না, বাউন্ডারি ছিল না, একদম মুক্ত ছিল, খোলা ছিল। এতে আমরা ক্ষেত বাড়ি যেতে পারতাম, রাস্তাও ছিল ভিতরে, জঙ্গলের ভিতরে দিয়ে। এখন আর এরকম রাস্তাও আগের মতো না, কিন্তু এটা ছিল এখানে বধ্যভূমি। ওরাই যত যত লাশ আমরা একদিন দেখছি, একটা ট্রাকে করে সাদা কাপড় যখন ঘুরে নিত, তখন বুঝতাম এটাতে ওই ইয়ে নিচ্ছে, লাশ নিচ্ছে। ওই একটা ট্রাক আমি দেখছিলাম তখন, সব উঠছেন এটা সাদা কাপড় ঘুরে যা থমথমে ভাব, তারা যে নিচ্ছে আলাদা ভাব একটা, তখন এই ট্রাক বুঝাই করে নিয়ে ওইখানে ফেলতো সব লাশ।